মহান মে দিবস আজ বেতন বৈষম্য আর কম মজুরিতে শ্রমিকদের মানবেতর দিন যাপন সংসদ নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন আইনের বিধিমালা তৈরির পরিকল্পনা মাঠের অবস্থা বুঝে কৌশল সরকার পতনের একদফা আন্দোলনের পথে হাঁটছে বিএনপি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে আজ মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি স্লোগানে এবছর দিনটি পালিত হচ্ছে তবে বেতন বৈষম্য আর কম মজুরির চাপে মানবেতর দিন যাপন করছেন শ্রমিকরা পোশাক শিল্প চাতাল ইটভাটা শুটকি মহল সব জায়গাতেই যে বেতন তা দিয়ে শ্রমিকদের দিন যাপন কঠিন হয়ে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চলে নারী পোশাক শ্রমিকদের মজুরিতে পার্থক্য রয়েছে প্রায় 60%। নারীদের পাশাপাশি পুরুষদের মজুরিতে রয়েছে বিস্তর ফারাক পোশাক শ্রমিকদের নির্ধারিত বেতন কাঠামো থাকলেও অন্যান্য সেক্টরের অধিকাংশ শ্রমিক অনানুষ্ঠানিক পদ্ধতিতে কাজ করায় বৈষম্য যেমন বেশি বেতনও কম নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চরম কষ্টে আছেন দিনমজুররা কাজ হারানোর ভয়ে মজুরি বাড়ানোর দাবিটুকু করতে পারেন না তারা টুকরি শ্রমিকদের জীবন নিয়ে শাকেরা আরজুর প্রতিবেদন কারওয়ান বাজারের টুকরি শ্রমিক মুজাফর গাজী বয়স 60-এর কাছাকাছি অভাবের সংসারের হাল ধরতে খুলনার পাইকগাছা থেকে 15 বছর আগে ঢাকায় আসেন সেই থেকে টুকরি শ্রমিক বা মিনতি শ্রমিক গাজী সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মালামাল পৌঁছে দেন গাজী নিয়ে গেছি অত নিয়ে গেছে 45 কেজি হইবে 50 হবে না ওই ধরেন আপনার 60 টাকাও দিতে পারে বা 50 টাকাও দিতে পারে আবার ওই তো উঠাইতে আবার 10 টাকা দেয় এই যে 60 টাকা ধরে আর এই যাতায়াত 50 টাকা কারওয়ান বাজারের প্রায় 200 টুকরি শ্রমিকদের অনেকেরই টুকরি নেই এক ধরনের মহাজন আছে যাদের 50 থেকে 60টি করে টুকরি আছে এসব টুকরি প্রতি রাতে 30 টাকা করে ভাড়া দিতে হয় ঘরে শোবার জন্য প্রতিদিন 30 টাকা আর তিন বেলা খাবারে চলে যায় 300 টাকা যে ঘরে টুকতে থাকে সে ওখানে আমার 30 টাকা দিতে মোট দুইজনে দিতে 30 টাকা করে 60 টাকা তিন ওখানে আমার 300 টাকা চলে যায় ভাড়াটা না দিলে আমার একটু খুশি হয় একটা টুকরে দাম 1000 টাকা নেবে না জীবনযাপনের ব্যয় বাড়লেও পারিশ্রমিক বাড়ানোর দাবি কেন করছেন না এমন প্রশ্নের উত্তরে কাজ হারানোর শঙ্কার কথা জানান তিনি সবজিটা যদি তুলে দিই আপনার এই বাজারটা আপনার খুশি আমি চাই নিতে পারবো না ওটা আর আমি যদি চাই নিতে হয়তো আমি 30 টাকা নেবো তারও বাড়ান নেবো যেটা অর্ডার গাজীর সংসারের সদস্য 6 জন এক মেয়ের বিয়ে দিয়েছেন আরেক মেয়ের বিয়ের খরচ জোগানোর চিন্তায় অনেকটাই দিশেহারা তিনি শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংশোধন হতে যাচ্ছে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন একান্ত সাক্ষাৎকারে গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী শুরু থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ নিয়ে শঙ্কা ছিল নানা মহলে ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সঙ্গীত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপচেষ্টায় পরোয়ানা ছাড়াই তল্লাশি বা গ্রেফতারের বিষয়ে আইনটির 8, 25, 23, 31, 32 এবং 43 ধারা নিয়ে আপত্তি ওঠে বিস্তর সব ক্ষেত্রে জামিন অযোগ্য এসব ধারায় হয়রানি এবং আইনটির অপব্যবহারের অভিযোগে চলছে সমালোচনা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর অফিস থেকে একটা টেকনিক্যাল নোট পেয়েছি সেখানে কিছু সুপারিশ আছে সেগুলি আমরা দেখছি এবং আমরাও এটা নিয়ে আলোচনা করছি যদি এটাকে যেই সব ব্যাপারে
প্রশ্ন উঠেছে যে সব আমি বলেছি যে এখানে কিছু অপব্যবহার আছে। তবে আইনটি স্থগিত বা বাতিল সম্ভব নয় এরই মধ্যে স্পষ্ট করেছে সরকার। অপব্যবহারগুলি দূর করার জন্য কিছু কিছু ব্যবস্থা আমরা নিচ্ছি এবং সেটা যদি আইনের মাধ্যমে বা সেটা যদি কোনো বিধি করে সেটার সেই সমস্যার সমাধান করা যায় আমরা সেটি করব। পসিবিলিটি আছে নির্বাচনের আগে এটা করার? অবশ্যই সেটার সম্ভাবনা তো আছে। সংশোধনের পাশাপাশি আইনের বিধিমালা তৈরির পরিকল্পনার কথাও জানান আইনমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। সরকার পতনের একদফা আন্দোলনের পথে হাঁটছে বিএনপি, একথা জানিয়ে দলটির নেতারা বলেছেন আলোচনার সকল পথ বন্ধ থাকায় তারা কঠোর আন্দোলনের পথে এগোচ্ছেন। জানাচ্ছেন আতিক রহমান পূর্ণিয়া। গত আগস্ট থেকে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। 10 ডিসেম্বর থেকে 10 দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকার চেষ্টা করছে রাজপথের এই দলটি। বিএনপির আন্দোলন সামনের দিকে দিনগুলোতে কেমন হবে এ নিয়ে গত 24 এপ্রিল সংবাদ সম্মেলনে এমনই ধারণা দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তো আপনার মুভমেন্ট চালিয়ে যাচ্ছি এবং এখন মুভমেন্ট আরও বেগবান হবে এবং সরকার যদি এর মধ্যে তাদের আচরণের উপর নির্ভর করবে যে আপনার মুভমেন্টের ধরন কী হবে। এই অবস্থায় রোজার মাসেও নিজেদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যায় বিএনপি। ওই সময় থেকে যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে একটি যৌথ ঘোষণার চেষ্টা করছে দলটি। পাশাপাশি 10 দফা থেকে 1 দফার আন্দোলনে আসার কথাও বলছেন তারা। এখন তো 1 দফার আন্দোলনে সারা দেশের মানুষ আপনি মনে করছেন রাস্তায় নেমেছে কী জন্য? এই সরকারের পতনের জন্য, অবৈধ দখলদার অনির্বাচিত সরকারের পতনের, এটাই হচ্ছে 1 দফা। আমরা যে ঈদের পরে হঠাৎ করে আন্দোলন করব তা তো না, আন্দোলনের ভাইব্রেশন আছে, এটা ধীরে 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 আন্দোলনটা একটা গোল পয়েন্টে যায়, আঘাত করে। মাঠের অবস্থা বুঝে আন্দোলনের কৌশল ঠিক করার কথাও বলছেন বিএনপি নেতারা। এখান থেকে এই সরকার বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আন্দোলনের মধ্য দিয়েই তাদেরকে পদত্যাগ করতে হবে, বাধ্য করাতে হবে এবং আমাদের যে দাবি সে দাবি আদায় করে নিতে হবে। সুতরাং এখনও আমি বলছি যে তাদের শুভবুদ্ধি হওয়া উচিত। আন্দোলনের তো নিজস্ব গতি প্রকৃতি আছে এবং গতি প্রকৃতির যে জহৎ যেটা প্রয়োজনীয়তা দেখা দেবে সেই কর্মসূচি দেওয়া হবে, সেই কৌশল দেওয়া হবে। দিনের শেষে আন্দোলন যাতে সফল হয়, দেশের মানুষ যাতে বিজয়ী হয়, এটা তো বিএনপির একার আন্দোলন না। লং মার্চের মধ্য দিয়ে সরকার পতনের এক দফা আন্দোলন বেগবান করতে চায় বিএনপি। যে সরকারের অতীতে নির্বাচনটা নিরপেক্ষ। আতিক রহমান পূর্ণিয়া, একুশ টেলিভিশন, ঢাকা। রাজবাড়ির পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে মিজানুর রহমান মুকু নামে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে হোসেনডাঙ্গা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মিজানুর রহমান পাংশার সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন তিনি। কারা কি কারণে মিজানুর রহমানকে হত্যা করেছে তা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের প্রচার প্রচারণায় নগরী জুড়ে উৎসব মুখর পরিবেশ। বিএনপি নির্বাচনে না এলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎপর দলটির সাবেক মেয়রের ছেলে। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের প্রতিবেদন জানাচ্ছেন মাসুম আলিসা। আগামী 12 জুনের সিটি নির্বাচন ঘিরে সরগরম বরিশাল। পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর রাস্তাঘাট এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও সমর্থকরা। বেশিরভাগ ভোটারই নৌকার পক্ষে, দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে খোকন সেনিয়াবাদের। এদিকে জয়ে আশাবাদী জাতীয় পার্টির প্রার্থীও। জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে যেভাবে উন্নয়ন সূচনা করছেন, পরিষেবা, অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন সব কিছু, এগুলোর আমরা বৈশ্বের আজকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে নাগরিকরা সেটা ন্যূনতম পাচ্ছে না, এই কারণে আমাকে এই দায়িত্ব দিয়েছে। অবশ্যই আমি এই দায়িত্ব পালন করব। আমি যদি নির্বাচিত হতে পারি, বরিশাল সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের মানুষের যে স্বপ্ন
যে স্বপ্নের বাস্তবায়ন বিশেষ করে গত 5 বছরে একেবারেই হয় নাই, সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কিছু পরিকল্পনা আছে। চরমোনাইয়ের পীরের ভোট ব্যাংকে তাকিয়ে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আর বাবার ইমেজে ভরসা কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামালের ছেলে। পিতার ন্যায় মানুষের সেবা এবং জনগণের সাথে এবং দলীয় নেতাকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আমি আগামী দিনে রাজনীতি আরও সুন্দরভাবে করতে পারব এবং আমি সেই বিশ্বাস থেকেই আমি নির্বাচন করতে চাচ্ছি। 30টি ওয়ার্ডের সাধারণ এবং 10টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 150 কাউন্সিলর প্রার্থীও সক্রিয়। 2,74,995 জন ভোটার নির্বাচিত করবেন বরিশালের নতুন নগরপিতা এবং জনপ্রতিনিধিদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। মরে যাচ্ছে কুয়াকাটার সমুদ্র সৈকতের সংরক্ষিত বনাঞ্চলের গাছ। রাতের আধারে মরা গাছগুলো আগুন দিয়ে কারা পুড়িয়ে ফেলছে তা বলতেও পারছে না বন বিভাগ। এ অবস্থায় সৈকতের পরিবেশ ও প্রতিবেশ পড়েছে হুমকির মুখে। এ নিয়ে উদ্বিগ্ন উপকূলের পরিবেশবাদী সংগঠকরা, ভ্রমণেও আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। কুয়াকাটা কলাপাড়া প্রতিনিধি নাসিরুদ্দিন বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কুয়াকাটা সমুদ্র সৈকতে দীর্ঘ 30 কিলোমিটারের বড় একটি অংশ জুড়ে রয়েছে ম্যানগ্রোভ বনাঞ্চল। বেশ কিছুদিন ধরে এই বিশাল বনভূমির গঙ্গামতী পয়েন্টে প্রায় 2 কিলোমিটার এলাকার কেওড়া গাছ মরে যাচ্ছে। এর ফলে সৈকতে প্রাণহীন বিবর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন প্রজাতির পাখিসহ বন্যপ্রাণী। ম্যানগ্রোভ প্রজাতির গাছপালার শ্বাসমূল বালুতে আটকা পড়ে মারা যাচ্ছে আর মরা গাছগুলো পুড়িয়ে দখল করার চেষ্টায় দুর্বৃত্তরা। জলবায়ুর প্রভাব ও মানবসৃষ্ট বিপর্যয় এবং বন বিভাগের উদাসীনতা মিলে বনাঞ্চল বিলীন হচ্ছে বলে অভিযোগ পরিবেশবাদীদের। ম্যানগ্রোভ প্রজাতির যে গাছপালা আছে এর শ্বাসমূল বালুতে আটকা পড়ে গাছটা মারা যাচ্ছে এবং ওই গাছটা একসময় পুড়িয়ে ফেলা হয়, সর্বশেষ বিরান ভূমি হওয়ার পর ওই জমিটা দখল করা হয়। তবে গাছ মরে যাওয়ার কথা স্বীকার করলেও কারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে তা জানে না বন বিভাগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বললেন বন বিভাগের কর্মকর্তা। গাছের মুখা কেন পোড়ানো হচ্ছে আমি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখব, যদি কে বা কারা কোন কারণে গাছগুলি গাছের মুখা পড়েছে আমরা আইনের আওতায় নিয়ে আসবো তাদেরকে। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বলছেন সৈকত ঘিরে থাকা বনভূমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। কে বা কারা এই গাছগুলো পুড়িয়ে ফেলতেছে এটা তো আসলে পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এখানে কিছু গাছ পুড়িয়ে ফেলেছে, এটা আসলে আমার দেখতে খুব খারাপ লাগলো। তো এই ব্যাপারে কর্তৃপক্ষের যথেষ্ট নজরদারি করা উচিত। তারা ওই সাগর পাড়ে আসে, তারা ওই আর কি ওই মরা গাছগুলো পুড়িয়ে মুড়িয়ে সাগর পাড়ে দিয়া তছ নছ করে ফেলা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সৈকতের কেওড়া গাছগুলো বাঁচিয়ে রাখতে বন বিভাগকে আরও আন্তরিক হতে হবে বলে মনে করছেন সচেতন মহল। রত্না জামান, একুশে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মহান মে দিবস আজ, বেতন বৈষম্য আর কম মজুরিতে শ্রমিকদের মানবেতর দিন যাপন। জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, আইনের বিধিমালা তৈরির পরিকল্পনা। মাঠের অবস্থা বুঝে কৌশল, সরকার পতনের একদফা আন্দোলনের পথে হাঁটছে বিএনপি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।